ওকে আমরা যে জায়গায় ছিলাম খেয়াল করো আমরা কি বলতেছিলাম এ যদি একটা নাম্বার হয় যেটা রিয়েল নাম্বার অন্তর্ভুক্ত তাহলে আমরা সাধারণীকরণ ভাবে বলতে পারি কি এটা এই হবে যখন এর মান গ্রেটার দেন জিরো এটা আমরা একটা উদাহরণ দিতে পারি যে মনে করো সাপোজ এ সমান তাহলে আমি কি বলতে পারবো এটা হচ্ছে আমার এর মানটা থ্রি কখন যখন এই থ্রি এর মান গ্রেটার দেন জিরো এবং এটা আমরা বুঝতে পারতেছি যে থ্রি এর মানটা আমার কি গ্রেটার দেন জিরো তার মানে এর মান হবে থ্রি যেটা আমার পজিটিভ ঠিক আছে এটা যখন এত এখন খেয়াল করো যদি যদি এর মান জিরো হয় এর মান জিরো হয় তাহলে মোড উলাস এর মান কত হবে এটাও জিরো হবে খুব সিম্পল ব্যাপার যখন এ ইকুয়াল টু জিরো হবে তখন মোড উলাস এর মান কত হবে জিরোই হবে তার মানে এই এর মানটা হবে আমার জিরো যখন যখন কি আমার এ ইকুয়াল জিরো যখন এর মানটা লেস দেন জিরো তখন কি হবে এর মান যদি মনে করো মাইনাস ফাইভ এটা লেস দেন জিরো হয় তাহলে কি হবে তাহলে কি হবে খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ জিনিস এইটা আমরা আবার বুঝি না যখন এটা আমি যদি বলছি এর মান যখন লেস দেন জিরো হবে মাইনাস ফাইভ চেয়ে ছোট হবে তখন কিন্তু আসলে মাইনাসই থাকবে তখন কিন্তু আসলে কি মাইনাসই থাকবে তখন আসলে কি আমার মাইনাসই থাকবে এটা আমরা কনফিউজ হয়ে যাই যে এটা মাইনাস কিভাবে আমরা না জানি মান সব প্লাস হ্যাঁ এটা প্লাস কিন্তু এটা মাইনাস ঠিক আছে কারণ কি এই যে মাইনাস ফাইভ এটা হচ্ছে তার মান মাইনাস ফাইভ আর ওই যে বলছিলাম এই মাইনাস এটা হচ্ছে তার দিক বোঝায় অনেকটা ঠিক আছে অর্থাৎ এই মাইনাস মুভ করতেছে যেহেতু আমি আবার বলি এটা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের প্রায় পেস লাগে এই লেস দেন জিরো এটা হচ্ছে মাইনাস ফাইভ মান এই মানটা আমি বসাই দিলাম এখন এ মডুলাস এটা কি নির্দেশ করে এটা নির্দেশ করে যেহেতু এটা লেস দেন জিরো লেস দেন জিরো মানে জিরোর চেয়ে ছোট সেই জন্য আমরা এই মাইনাস সাইনটা অর্থাৎ লেস দেন জিরোর জন্য ওকে মডুল আছে লেস দেন জিরোর জন্য এটা মাইনাস সাইন অর্থাৎ তখন তুমি ক্যালকুলেশন করলে কি পাবা মাইনাস মাইনাস প্লাস ফাইভ পাবা আমি কি ব্যাপারটা বুঝতে পারছি তার মানে এখানে আসলে যখন এ লেস দেন জিরো তখন এটা আসলে মাইনাস অফ এ ওকে মাইনাস অফ এ আর যেহেতু আমি আবার বলি যে এ এর মানটা কি মাইনাস এ আর যেহেতু এটা লেস দেন জিরো তার মানে তখন আসবে এটা মাইনাস

আমরা এইগুলাকে এই তিনটা জিনিসকে এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে এই তিনটা জিনিসকে আমরা কিন্তু দুইটা জিনিসে নিয়ে আসতে পারি দেখো যখন এর মান গ্রেটার দেন জিরো এর মান গ্রেটার দেন জিরো তখন আমার মান কত এ তার মানে আমি বলতে পারি যখন ইকুয়াল জিরো তখন আসলে মানটা কত এ এউই এই থাকবে কারণ যখন তোমার জিরো হবে তখন এখানে যদি জিরো বসাও এর মান জিরো বসাও তখন মানে এটা অটোমেটিক জিরো হয়ে যাবে ঠিক আছে আমরা তো প্রতীক হিসাবে এ ধরলাম তার মানে এর মান তুমি গ্রেটার দেন এর থেকে বড় বসাও টু বসাও ফাইভ বসাও যেমন পজিটিভ টু ফাইভ আসবে তুমি যদি এখানে জিরো বসাও তাহলে তোমার জিরো আসবে খুব সহজ হিসাব তার মানে এই দুইটাকে আমি একবারে বলতে পারি যে এর মান জিরো বসাইলে আমি জিরো পাবো গ্রেটার দেন এ বসাইলে টু বসাইলে থ্রি বসাইলে আমি টু থ্রি পাবো এবং যখন এর মান লেস দেন জিরো তখন তুমি মাইনাস এ পাওয়া এবং খেয়াল রাখতে হবে এই মাইনাসটা এই মাইনাস এটা এটা এর শুধু একটা মান বোঝায় আর দিকটা কিন্তু

এই পরম মানের কিছু প্রপার্টি আছে পরম মানের ধর্ম আছে কিছু ওকে যেটাকে আমরা বলতেছি অফ অর্থাৎ পরম মানের ধর্ম এই ধর্মগুলা জানা এই জন্য দরকার এই ধর্ম থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন হবে ওকে পরম মানের ধর্ম থেকে একটা প্রশ্ন তোমার পরীক্ষায় থাকে এমনকি অ্যাডমিশন টেস্টেও থাকে অলরেডি তোমরা জানো যে এডমিশন টেস্টে আমাদের রিটার্ন পরীক্ষা হয় এবং এডমিশন টেস্টে এই প্রপার্টিগুলো প্রমাণ আসতে পারে এবং আসে ওকে সো পরম মানের ধর্মগুলো আমরা একটা একটা করে দেখব অনেকগুলো ধর্ম আছে আমরা তারাউরা করব না একটা একটা করে দেখি আজকে দেখি কয়টা দেখা যায় মনে করো একটা ধর্ম আছে এরকম আহ আমরা আগে ধর্মটা লিখি মনে করো যে কোনো এ বিলংস টু যদি আর হয় মানে এ একটা নাম্বার যেটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে Uh, a এর চেয়ে বড় অথবা সমান ঠিক আছে এর চেয়ে কি বড় অথবা সমান এটা কেমনে হইলো এটা আশ্চর্যজনক বোঝা যায় আমরা এটাকে একটু তোমাকে আগে এক্সাম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি প্রমাণটা কি চাইছে তোমার কাছে বা কি মিন করতেছে মনে করো আমি বললাম আমি বললাম এইকাল মাইনাস টু এইকাল বললাম মনে করো সাপোজ এখন আমাকে তুমি বলো মাইনাস টু অফ মডুলাস যে কথা টু কিন্তু সেম কথা টু কিন্তু সেম কথা এটা কিভাবে আসছে আমরা একটু আগে বলছি যে মাইনাস এই মাইনাস টু এইটার মান আমি আবার বলি এটা এখন না বলি এটা মুছে দিই দাঁড়াও এই মাইনাস টু সরি এই হচ্ছে এটা মাইনাস টু আর আমাদের যেহেতু মডুলাস পরম মান আছে পরম মানের জন্য আমরা কি দেব একটা দিব ঠিক আছে আমার মাইনাস হচ্ছে মান আর পরম মানের জন্য আমরা একটা মাইনাস দিব কারণ কি এটা লেস তার মানে এখানে আমরা একটা মাইনাস দিব আমরা কি পাই আমরা কি পাই ওকে এখন খেয়াল করো এখন খেয়াল করো যদি আমার কি বললাম আমরা মডুলাস অফ এটা মানে কত মাইনাস টু এটা আসলে আলটিমেটলি এটা মানেই তো আমার হচ্ছে প্লাস টু তার মানে আমার এই এর মানটা এই এর মানটা খেয়াল করো এবং এ সমান কি আমার মাইনাস টু তার মানে এই মডুলাসের মানটা কি তোমার এর চেয়ে বড় না কারণ মোডু লাশ দিলে তুমি পাচ্ছ প্লাস টু আর শুধু এর মান হচ্ছে মাইনাস টু তার মানে এই দুইটার ভিত্তিতে আমরা কি বলতে পারি না যে এখানে মডু লাশটা আমার এর থেকে বড় কারণ মডু লাশ মান প্লাস টু আর এর মান শুধু মাইনাস টু এটা বলা যায় কিনা এই দুইটা থেকে এটা এটা বলতে পারি এটা বলতে পারি কিন্তু আবার চিন্তা করো এইভাবে যদি যদি এর মান তুমি জিরু নিতা এর মান জিরু তার মানে মডু লাশ যখন এ নিতা মডুলাস জিরো এটাও কিন্তু জিরোই হইতো মানে এ এর মান যদি আমি ধরে নিলাম সাপোজ জিরো এটা তুমি যদি মডুলাস এ নিতা এটার মান কি হতো মডুলাস জিরো মানে জিরো তার মানে এটা খুব সিম্পল যে মডুলাস অফ এ সমান কিন্তু এ বা এ সমান মডুলাস এ কারণ জিরো নিলে দুইটা কিন্তু সমান তার মানে আমি বলতে পারি না যে এই দুইটাকে কম্পাইল করে বা যুগ করে যে মডুলাস অফ এ আসলে এ এর থেকে বড় অথবা এ এর সমান এটা বলা যায় এই দুইটাকে সংযোগ করে বলতে পারি কিনা এটা কি বলা যায় কিনা এই জিনিসটাই দেখো আমাকে প্রমাণ করতে বলছে খুব সিম্পল এটা আমরা প্রমাণ করছি কি দিয়ে উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম এটা আমরা এখন প্রমাণ করব মানে আমরা উদাহরণ দিছি এখন আমরা উদাহরণ দিয়ে আসলে এই মেদগ গুলা প্রমাণ করা যাবে না তোমাকে বলাই থাকবে পরমাণের ধর্ম ব্যবহার করে ঠিক আছে তার মানে তোমাকে এখানে এই সিম্বল গুলা ব্যবহার করতে হবে ঠিক আছে কিন্তু প্রসেসটা কিন্তু এটাই আমি যেটা বললাম ঠিক আছে ওকে তুমি যদি প্রসেসটা বুঝে থাকো আমরা এইভাবে অগ্রসর হই প্রমাণটা আমরা একটু দেখি আমরা প্রমাণটা করে ফেলবো এখন খেয়াল করো আমরা পরম মানের ধর্ম জানি ওই যে আমরা ঐতিহাসিক ভাবে শিখে আসছি একটু আগে যে মডুলাস অফ এ হলে আমরা কি জানি এ হবে যখন কি এ হবে কখন যখন এর মান ো এই প্রপার্টিগুলো আমরা একটু দেখে আসছি কিন্তু একটা ধর্ম এই ধর্মগুলা ইউজ করবো আমরা এখানে ঠিক আছে এই ধর্মটা আমরা এখানে ইউজ করবো এখানে না আমরা সব জায়গায় ইউজ করবো মানে ওকে সো আমরা বলি আমরা ফর্মালি লিখি মনে করো যদি এ গ্যাটারোর ইকুয়াল জিরো হয় ওই যে প্রথম যে লাইন আমি জাস্ট লেখাই লিখতেছি এ গেটার তাহলে আমরা কি বলবো পরম মান এইটা মনে করো আমাদের এক নম্বর সমীকরণ আবার আবার এবং যদি এর মান হয় দেখো এর মান লেস দেন জিরো হলে আমরা বলতে পারি পরম মান এ সমান এটা আমাদের দুই নম্বর সমীকরণ এটা কি এ না এটা এ না এটা হবে মাইনাস এ অর্থাৎ এই যে মাইনাস লেস দেন এর কারণে এই দুইটা আমরা যে দিকে আগে উল্লেখ করে যে ধর্ম এটা হচ্ছে মানে প্রপার্টিস ওই যে তিনটা সমীকরণকে আমরা দুইটাতে লিখছিলাম এটাই এখানে লিখছি কথাই লিখছি আর কি অর্থাৎ যখন এ গেটার জিরো তখন এই সমান হচ্ছে এই এ যখন আমার এ লেস দেন তখন হচ্ছে আমার এই মডুলাস অফ এ সমান মাইনাস এ মডুলাস অফ সমান মাইনাস জাস্ট আমি এটাকে কথাই লিখছি এখানে ম্যাথমেটিক্যাল স্ট্যান্ডার্ডটাকে আমি কথাই লিখছি ওকে সো এখন আমাকে বুঝতে হবে আমাকে দেখাইতে কি চাইছি মানে আমাদেরকে কি দেখাতে হবে সেটা তোমাকে ফিল করতে হবে নাইলে কিন্তু এগুলো কিন্তু টাফ আছে ঠিক আছে এতটা ইজি না অনেকটা লজিক্যাল মাইন্ডের মতো তোমার চিন্তা করে প্রমাণ করতে হবে দেখো আমাকে প্রমাণ করতে হবে কি এই দুইটা ইউজ করে মডুলাস অফ এ দেখো প্রমাণ গ্যাটার অর ইকুয়াল এ দুটো তোমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে প্রমাণ করতে হবে ওকে সো এখান থেকে আমরা দেখাবো শুধু মডুলাস অফ এ ঠিক আছে আমরা জিরোর জন্য আলাদা ভাবে দেখাবো ইকুয়াল কি হলে মডুলাস এ সমান যে এ হয় এটা আমরা তো জিরু বসাইলে বুঝতে পারি ঠিক আছে ইজিলি ওই যে আমি একটু আগে উদাহরণের সময় বলছিলাম সো এটা আমরা আলাদা দেখাবো এখন এটা দেখাবো আমরা মডুলাস অফ এ এ এখন খেয়াল করো আমি একটা টার্ম লেখি খেয়াল করো যেহেতু যেহেতু অর্থাৎ আমরা ওই যে সেকেন্ড ইউজ করতেছি এই যে এটা এই শর্তটা এই শর্তটা ইউজ করতেছি এটা আমি অন্য মার্ক দিয়ে দিই এই যে এই শর্তটা আমরা নিয়ে আসতেছি দেখো যেহেতু এ লেস দেন জিরো

এ লেস আমি যদি বলি মাইনাস এখন কি হবে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলাম এখন কি হবে তাহলে অবশ্যই হবে মাইনাস এ গ্রেটার দেন জিরো মাইনাস এ গ্রেটার দেন জিরো ঠিক কিনা আমরা এখানে মাইনাস দিয়ে মনে করি গুণ করে দিলাম তার মানে মাইনাস এ গ্রেটার এবং এই জিরো এর মানটা খেয়াল করো জিরো এর মানটা খেয়াল করো জিরো এর মানটা কি হবে এর থেকে বড় না

এখন আমরা এটাকে মাইনাস দিয়ে গুণ করলাম এটাকে এইভাবে চিন্তা করো বক্স আকারে এটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করলাম মাইনাস দিয়ে এটাকে আমরা গুণ করলাম কালার দিয়ে এটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করলাম তখন আমাদের এটা উল্টাই গেল এখন আমাদের এই রকম অবস্থা এসে জিরো সো আমরা প্রথম শর্ত দেখছি যে জিরোটা এর থেকে বড় তার মানে এটা আমরা বলতে পারি যে জিরো গ্রেটার দেন এ সেকেন্ড কন্ডিশন প্রথমটা থেকে প্রথমটা থেকে ওকে তার মানে তুমি ইজিলি বলতে পারো যে মাইনাস এটা অবশ্যই এর থেকে বড় হবে আমরা যেহেতু এই মাইনাস এটা জিরো থেকে বড় আবার জিরোটা এর থেকে বড় দুইটা শর্ত একসাথে করে যে মাইনাস এটা অবশ্যই এর থেকে বড় এটা আমরা বুঝতে পারি কিনা এটা আমরা দিয়ে দিলাম তিন নাম্বার একটু বোঝা গেল কিনা দেখো তো হ্যাঁ স্যার বুঝতে পারছি আচ্ছা এইটুক যদি আমরা বুঝতে পারি এইটুক যদি আমরা বুঝতে পারি দেখো এখন দুই আর তিন তুমি যদি কম্পাইল করো আমি এখানে মুছে দিলে আবার নেক্সট পেজে গেলে সমস্যা আমরা এই পেজেই করি তুমি নেক্সটে নেক্সটে যাবা ঠিক আছে তুমি এর পরে করবা সাইডে করবা না খেয়াল করো দুই এবং তিন দুই এবং তিন দুই এবং তিন কে যদি আমরা একসাথে মিলাইতে চাই মনে করো এই এ সমান আমাদের কি মাইনাস এ এই যে এটা আর মাইনাস এ সমান কি গ্রেটার দেন এ সমস্যা নাই তো নাকি এই দুইটা একসাথে কম্পাইন করে লেখা যায় না দুই এবং তিন আর এটা যদি আমরা এখান থেকে লিখতে পারি দেখো এটা লেখা যায় আমরা সরাসরি কানেক্ট করছি আগে দালাল দেওয়া যাইতাম এখন দালাল বাদ দিয়ে দিছি মাইনাস এ ছিল আমার দালাল এর বাদ দিয়ে আমি সরাসরি এর কাছে চলে গেছি মাইনাস এ এ গ্রেটার এ এটুক লেখা যায় এতটুকু লেখা যায় এটা যদি লিখতে পারো এটা মনে করো চার নাম্বার সমীকরণ এখন দেখো তো এক আর চার থেকে কিছু পাও কিনা এক আর চার এ তার মানে এইটাকে আমরা একসাথে লিখতে পারি না মডুলাস এ এখানে হচ্ছে আমার গ্যাটার এখানে হচ্ছে দুইটা মিলে আমার গ্যাটার ইকুয়াল এ লেখা যায় কিনা এইটাই তোমাকে প্রমাণ করতে বলছে দেখো প্রমাণে এতটুকু কিছুই ছিল এখন বল বুঝতে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা বুঝতে পারা যায় কিনা কোনো জায়গায় কোনো সমস্যা হয় বুঝতে পারছিস কি ওকে করি এইভাবে আমরা আর অনেকগুলো প্রপার্টি আছে বুঝে বুঝে করতে হবে ঠিক আছে মানে মুখস্থ করতে গেলে তুমি কিন্তু সমস্যায় পড়বা কারণ এতগুলা প্রপার্টি আছে কোনটা যে পরীক্ষা আসে কোন ঠিক ঠিকানা নাই ঠিক আছে সবই পড়া লাগবে আমার বোর্ড পরীক্ষা আছে কলেজ পরীক্ষা আছে এডমিশন টেস্ট আছে সবগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে সো এগুলো মুখস্থ করবে না বুঝে বুঝে পড়বা সো আমি তো উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাইলাম এবং আমরা মূল যে প্রপার্টি আছে অর্থাৎ মানের এই প্রপার্টিগুলো ইউজ করে সবসময় করার চেষ্টা করব ঠিক আছে প্রপার্টিগুলো অবশ্যই আমার লাগবে এবং দেখো এখানে এই আমরা করছি দুইটা প্রপার্টি আমরা নিছি একটা প্রপার্টি থেকে আমরা একটাকে সলভ করে একটা জায়গায় আসছি তারপর আমরা অন্য একটা প্রপার্টি ইউজ করে সহজেই কম্পাইল করে ফেলছি ওকে এইভাবে আমরা নেক্সট প্রবলেম গুলোও করবো আহ আজকের মতো আমরা শেষ করবো আমাদের